পিএসসি বোর্ড চ্যালেঞ্জ 2019। তো গত 31 ডিসেম্বর তোমাদের পিএসসি পরীক্ষার রেজাল্টটি পাবলিশড হয়েছে। তো তোমাদের মধ্যে অনেকে খুব ভালো একটা রেজাল্ট করে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আবার অনেকে তোমাদের আশানুরূপ ফলাফল পাওনি বা এক বা দুই মার্কের জন্য ফেল করেছো। তো তোমরা যারা পিএসসি পরীক্ষায় খারাপ করেছো তোমরা একেবারেই মন খারাপ করবে না, কারণ আজকের ভিডিওটি স্পেশালি তোমাদের জন্যই। তো আজকের ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে হয়তো ইন ফিউচার তোমাদের এই আফসোসটি করতে হবে না যে ইস তখন যদি বোর্ড চ্যালেঞ্জ করতাম তাহলে হয়তো বা আমাকে এখন আর ফেলের বোঝা বইতে হতো না বা এক বা দুই মার্কের জন্য আমার এ প্লাস মিস হতো না। তো তোমরা যারা এবছর পিএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো তোমরা আজকের ভিডিওটি পজ না করে সম্পূর্ণ দেখো। তোমাদের মধ্যে হয়তো অনেকের ধারণা বোর্ড চ্যালেঞ্জ খুব ঝামেলার একটি কাজ, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে খুব সহজে বোর্ড চ্যালেঞ্জটি করে ফেলতে পারো। তো পিএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমে তোমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে তোমাদের একটি টেলিটক সিম লাগবে। তো তোমাদের যাদের টেলিটক সিম নেই তোমরা একেবারে দুশ্চিন্তা করবে না, তোমরা তোমাদের বাসার আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখো, তোমরা কারো না কারো টেলিটক সিম পেয়ে যাবে। আর যদি তাও না পাও তাহলে একটু কষ্ট করে তোমরা তোমাদের বাসার আশেপাশের যে কোনো কম্পিউটারের দোকানে চলে যাও, সেখানে গিয়ে বললে তারা সবকিছু এমনিতেই করে দিবে। তো এরপর বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমাদের যা লাগবে সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ 125 টাকা করে তোমাদের টেলিটক সিমে রিচার্জ করে রাখতে হবে। তো ধরো তুমি গণিতের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবে, অর্থাৎ তুমি একটি সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, তাহলে তোমার 125 টাকা লাগবে। আর তুমি যদি দুইটি সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করো, ধরো তুমি গণিত এবং ধর্ম এই দুইটি সাবজেক্টে ফেল করেছো, তো এই দুইটি সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, তাহলে তোমার টেলিটক সিমে 125 টাকা করে 250 টাকা রিচার্জ করে রাখতে হবে। তাছাড়া তোমাদের মেসেজ পাঠানোর জন্য তোমরা 5-10 টাকা এক্সট্রা তোমাদের ফোনে রাখবে। তো পিএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মেসেজ অপশনে চলে যাবে। তো মেসেজ অপশনে চলে যাওয়ার পর তোমরা টাইপ করবে DPRSC, তারপর তোমরা একটি স্পেস দিবে, তারপর তোমরা তোমাদের স্টুডেন্ট আইডিটি দিয়ে দিবে, তারপর তোমরা আরেকটি স্পেস দিবে, তারপর তোমরা তোমাদের সাবজেক্ট কোডটি দিবে, অর্থাৎ তুমি যে সাবজেক্টের জন্য আবেদন করতে যাচ্ছ সে সাবজেক্ট কোডটি তোমরা এখানে দিয়ে দিবে। তো ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ প্রথমে দিবে তোমরা DPRSC, তারপর তোমরা একটি স্পেস দিবে, তারপর তোমাদের স্টুডেন্ট আইডিটি, এবং তারপর তোমরা আরেকটি স্পেস দিবে, তারপর তোমাদের সাবজেক্ট কোডটি দিবে। তো তোমাদের স্টুডেন্ট আইডিটি এবং তোমাদের এই সাবজেক্ট কোডটি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। তো সেটা দেখে তোমরা সতর্কতার সাথে এই সাবজেক্ট কোড এবং তোমাদের স্টুডেন্ট আইডিটি এখানে দিয়ে দিবে। তো তোমরা যদি একই SMS এর মাধ্যমে একাধিক সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমরা যা করবে সেটি হচ্ছে প্রথমে তোমরা লিখবে DPRSC, তারপর তোমরা একটি স্পেস দিবে, তারপর তোমাদের স্টুডেন্ট আইডিটি দিবে, তারপর তোমরা আরেকটি স্পেস দিবে, তারপর তোমাদের সাবজেক্ট কোডগুলো একটার পর একটা কমা দিয়ে তোমরা যে কয়েকটি সাবজেক্টের জন্য আবেদন করবে সেই কয়েকটি সাবজেক্টের বিষয় কোডগুলো এখানে দিয়ে দিবে। তো মেসেজটি টাইপ করা হয়ে গেলে তোমরা এই মেসেজটি সিম্পলি 16222 এই নম্বরে সেন্ড করে দিবে। তো এই মেসেজটি তোমরা 16222 নম্বরে সেন্ড করে দেওয়ার সাথে সাথে বোর্ড থেকে তোমাদের একটি SMS পাঠানো হবে, সেই SMS এ তোমাদের একটি পিন নাম্বার দেওয়া থাকবে। তো বোর্ড থেকে তোমাদের সেই SMS পাঠানো হয়ে গেলে তোমাদের আরও একটি SMS পাঠাতে হবে। তো সেই ফিরতি SMS এ তোমরা যা লিখবে সেটা হচ্ছে প্রথমে তোমরা টাইপ করবে DPRSC, তারপর তোমরা একটি স্পেস দিবে, তারপর তোমরা টাইপ করবে YES, তারপর তোমরা আরেকটি স্পেস দিবে, তারপর তোমাদের পিন নাম্বারটি দিবে, অর্থাৎ বোর্ড থেকে তোমাদের যে SMS পাঠানো হবে সেই SMS কিন্তু তোমাদের একটা পিন নাম্বার দেওয়া থাকবে, সেই পিন নাম্বারটা তোমরা এখানে জাস্ট টাইপ করে দিয়ে দিবে, তারপর তোমরা আরেকটি স্পেস দিবে, দেওয়ার পর তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিবে। তো উদাহরণস্বরূপ আমি আরেকবার বলছি, প্রথমে তোমরা DPRSC লিখবে, তারপর তোমরা একটি স্পেস দিবে, তারপর তোমরা ইএস লিখবে, তারপর আরেকটি স্পেস দিবে, তারপর তোমাদের বোর্ড থেকে যে পিন নাম্বারটা দেওয়া হবে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবে, তারপর তোমরা আরেকটি স্পেস দিবে, স্পেস দেওয়ার পর তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিবে। তো তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু খুব সাবধানে দিবে, কারণ এই কন্ট্যাক্ট নাম্বারেই কিন্তু তোমাদের যখন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা পাবলিশড হবে তখন তোমাদের রেজাল্টটা চেঞ্জ হয়েছে কি হয় নাই তারা কিন্তু তোমাকে এই কন্ট্যাক্ট নাম্বারে SMS করে জানিয়ে দিবে। তো তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারটা এবং পিন নাম্বারটা খুব সতর্কতার সাথে এখানে দিয়ে দিবে। তো তোমাদের এই SMS টাইপ করা হয়ে গেলে তোমরা এই SMS আবারও 16222 নাম্বারে সেন্ড করে দিবে। তো সেন্ড করে দেওয়ার পর বোর্ড থেকে তোমাদের আরো একটি SMS পাঠাবে, সেই SMS বলা থাকবে কংগ্রাচুলেশনস, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সাকসেসফুল হয়েছে। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জটি সাকসেসফুল হওয়ার ঠিক এক মাস পর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি পাবলিশ করা হবে। তো কবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটি পাবলিশ করা হবে অথবা কিভাবে তোমরা অনলাইনে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখবে সে সম্পর্কে আমি তোমাদের পরবর্তীতে ভিডিও বানিয়ে জানিয়ে দিব। তো সেগুলো নিয়ে তোমরা একেবারেই চিন্তা করবে না। তো এবছর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা হচ্ছে 1 জানুয়ারি 2020 থেকে 15 জানুয়ারি 2020 পর্যন্ত। তো তোমরা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তোমরা যারা খারাপ রেজাল্ট করে ফেলেছো এখন তো আর কি কোনো লাভ নেই, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে দেখো, হয়তো তোমাদের ভাগ্য ভালো থাকলে তোমাদের রেজাল্টটা চেঞ্জ হয়েও যেতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো যদি মিস করতে না চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।